রাজধানীতে কংগ্রেসের যোগদান সভায় দুষ্কৃতীদের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানালেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব ভানুলাল সাহা। প্রাক্তন মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, গণতন্ত্রে সবারই মতামত প্রকাশের অধিকার রয়েছে। অপরদিকে শনিবারের ঘটনার পর প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের অভিযোগ, এই ঘটনায় কংগ্রেস সিপিএম মিতালি ফের একবার স্পষ্ট হয়েছে এবং এই ধরনের ঘটনার মধ্য দিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ কায়েম করতে বাম কংগ্রেস বিশেষ সক্রিয়। রাজধানীর কামারপুকুরে কংগ্রেসের যোগদান সভায় দুষ্কৃতীদের হামলা এবং অতঃপর শনিবার রাজধানীতে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সিপিআইএমের রাজ্য কমিটির নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা তার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে তিনি বলেন, রাজ্যে মস্তান রাজ কায়েম হয়েছে, এখন রাজ্যে লাঠিয়ালদের পোয়া বারো। যে মারধর করছে বলে শুনছি, সে আমার আগরতলা নিজেই মারি হয়ে আবার দুই দিন বই আস। কি কারণ? সেখানে আবার এখানে তাই নিলেন ছোট মস্তান, আগরতলা বড় মস্তানে বিটা দিছে। তাহলে এই যে মস্তানি রাজ কায়েম হয়েছে, তো এখন তো আমাদের রাজ্যে মস্তানি রাজ কায়েম, লাঠির লাঠিয়ালদের পোয়া বারো, এগুলো করছে। আমাদের অভিজ্ঞতা এক সময় ভেঙে দিয়েছিল, এখন করতেছি কোন দিন আমরা এসে আবার ধরে ঠিক। এই প্রাক্তন মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে, কিন্তু রাজ্যে বর্তমানে সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। কালকে সেখানে অন্য একটা রাজনৈতিক দলের কোন একটা প্রোগ্রাম আক্রান্ত হয়েছে, নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করি। গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল যারা স্বীকৃতি আছে বা স্বীকৃতি না থাকলেও ফ্রিডম অফ স্পিচ আমার সংবিধান আমাকে দিছে, তাইলে সেখানে যেই হামলা করে থাকুক আমি এটা নিন্দা করি। অপরদিকে শনিবারের ঘটনার পর প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের অভিযোগ, এই ঘটনায় কংগ্রেস সিপিএম মিতালি ফের একবার স্পষ্ট হয়েছে এবং এই ধরনের ঘটনার মধ্য দিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ কায়েম করতে বাম কংগ্রেস বিশেষ সক্রিয়। রাস্তায় সব বিজেপির পতাকা, অথচ বিজেপি আর সিপিএম এর পতাকাগুলো পাশাপাশি ছিল, থাকবে সিপিএম এর পতাকা থাকবে, স্বাভাবিক। কারণ যে কোনো দলের পতাকা লাগানোর অধিকার আছে, গণতন্ত্র পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আছে, কার্যক্রম করার অধিকার আছে, আমরা সেটা বিশ্বাস করি, থাকবে। আমি বলবো না তারা কেন সিপিএম এর পতাকা ছুঁড়ে ফেলে দেয়নি, কিন্তু আজ সিপিএম এর পতাকাগুলো পতপত করে সেখানে আছে, হাওয়ায় বইছে। বিজেপির পতাকাগুলো প্রত্যেকটা মাটিতে আক্রোশ দেখিয়েছে তারা। সেই মিতালি, যে মিতালির কারণে, মিতালি তো আপনারা করে চলতেন 25 বছর, কাদের ক্ষতি হয়েছে? সাধারণ কংগ্রেস কর্মীদের ক্ষতি হয়েছে, সাধারণ কংগ্রেস কর্মী রক্ত ঝরিয়েছে, সাধারণ কংগ্রেস কর্মী প্রাণ গেছে, আপনাদের গেটের সামনে সিআরপিএফ জওয়ান আপনাদেরকে সুরক্ষা দিয়ে রেখে। শনিবার রাজধানীতে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। সংশ্লিষ্ট ঘটনায় বিরাজ করছে চাপা রাজনৈতিক উত্তেজনা। প্রশাসনের তরফ থেকে জারি রয়েছে 144 ধারা, পুলিশ প্রশাসন রাখছে তীক্ষ্ণ নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।